মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বীরহাটা কালীতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জয়হীন বাহিনীর পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করেন জয়হীন বাহিনীর জেলা সভাপতি রবীন কুমার নন্দী। তিনি আগামী দিনের জয়হীন বাহিনীর বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, সমস্ত কর্মসূচি এবং 24 আগস্ট আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা পূর্ব বর্ধমান জেলার রক্তদান শিবির বৃহত্তর মহরক্ত দেহদান চক্ষুদান কর্মসূচি গ্রহণ করা হবে। রাজ্য এবং সর্বভারতীয় নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবে। এই কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করার জন্যে জয়েন্ট বাহিনী যেভাবে কাজ করছে তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্যে আগামী দিনে নিজ নিজ এলাকায় সেইভাবে সবাইকে নিয়ে বিধায়ক শহরের সভাপতি দলের মূল সংগঠন সবাইকে আহ্বান করে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিগুলোকে সফল করার জন্য আজকে আহ্বান জানানো হয়েছে। বর্ষ পূর্ণ হয়ে গেল, কমিটি ঘোষণা করেন জয় বাহিনী কেন 2019-এর 24শে আগস্ট পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জয়েন্ট বাহিনী গঠিত হয়েছে। তার পরবর্তী সময়ে গঠন হওয়ার ঠিক 3 মাসের মধ্যে দুর্গাপুজোর পূজা পরিক্রমার পরবর্তী সময় থেকে দুটো বছর আপনারা আমরা সারা পৃথিবী করোনার মহামারীতে আচ্ছন্ন ছিল। সেই সময় আমাদের কাছে কমিটি নয়, সেই সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণা এবং আদর্শ, সেই দায়িত্বভার আমাদের কাছে বেশি ছিল। তার মধ্যে থেকে দাঁড়িয়ে আবার পরবর্তী সময় স্বাভাবিক হয়েছে এবং সেই স্বাভাবিক হওয়ার পরে আমাদের যে কমিটি ছিল, যে দায়িত্ব যারা ছিল তাদের কিছুটা সম্প্রসারণ হয়েছে, কিছুটা পরিবর্তন হয়েছে, কিছুটা পরিমার্জন হয়েছে। এর বেশি তো কিছু হয়নি, কাউকে বাধা দেওয়া হয়নি, বরং নতুন ছেলেদেরকে কিছু নিয়ে আসা হয়েছে, নতুনরা আরও ভালোভাবে কাজ করুক। আজকে মূলত আমাদের বর্ধমান জেলার সভাপতি মাননীয় রবীন্দ্র নন্দী মহাশয় আজকে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস অফিসে একটি মিটিং ডেকেছিল। আমাদের মিটিংয়ের মূলত আলোচনা ছিল সাংগঠনিকভাবে আমাদের কাজকর্ম কীভাবে এগোচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে এবং আমাদের আগামী দিনের কী কী কাজকর্ম করব আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা আমাদের প্রেসিডেন্ট আমাদের সঙ্গে করলেন। এবং আমাদের যেটা প্রেসিডেন্ট পদে আমাদের একটা এফেক্ট ডেট থাকে, সেই ডেট অনুযায়ী আমরা সভাপতি 1 বছরের জন্য নির্বাচিত হই। তো আমরা যারা যারা সভাপতি 1 বছর ধরে কাজ করেছিলাম আমাদের এফেক্ট ডেট শেষ হয়ে গিয়েছিলো, তো আমাদের প্রেসিডেন্ট পুনরায় আমাদের সেই এফেক্ট ডেটটাকে আবার 1 বছরের জন্য পুনরায় আমাদেরকে বাড়িয়ে দিল এবং আমি বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনীর সভাপতি হিসেবে পুনরায় আবার 1 বছরের জন্য নির্বাচিত হলাম। মূলত কী কী পদে কজন চেঞ্জ হয়েছে? দেখুন, চেঞ্জ বলতে জেলা স্তরে কিছু চেঞ্জ হয়েছে, যেমন বর্ধমান শহর থেকে আমাদের তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনীর শহরের যে সহসভাপতি অনিল সাউ ছিল তাকে বর্ধমান জেলার সাধারণ সম্পাদকের পদে নিয়ে যাওয়া হয়েছে। আর মূলত আমাদের এখানে যে সমরজিৎ দাস বলে আমার সঙ্গে যে যিনি বর্ধমান শহর চেয়ারম্যান ছিলেন ওনাকে সরিয়ে ওনার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বর্ধমান শহর জয়েন্ট বাহিনীর চেয়ারম্যান হিসেবে আমাদের যোগেশ্বর দাস বৈরাগ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।